মরুদে সংযুক্ত আরব আমিরাতের শ্রমিকদের জন্য দুপুরে খোলা স্থানে সকল কাজ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। জুনের 15 তারিখ থেকে কার্যকর হয় এই আইন, যা পরবর্তী 3 মাস অর্থাৎ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে। আইন না মানলে দিতে হবে জরিমানা। প্রাকৃতিকভাবেই মধ্যপ্রাচ্যে গ্রীষ্মকালে পারদের তাপমাত্রা 44 থেকে 46 ডিগ্রি পর্যন্ত উঠে। অসহনীয় বিরূপ গরমে খোলা স্থানে কাজের নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে দুপুর 12:30 থেকে বেলা 3টা পর্যন্ত খোলা জায়গায় রোদের নিচে কাজ না করার নিয়ম কার্যকর করেছে ইউএই সরকার। ইতোমধ্যে বাহিরে কাজে নিয়োজিত সকল শ্রমিক ও প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দিয়েছে প্রশাসন। গেল 15 জুন থেকে আগামী 3 মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকবে এই আইন। এমনকি আইন না মানলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে 50,000 আর শ্রমিকের ক্ষেত্রে জরিমানার সর্বোচ্চ 5,000 দেরহাম। আরব আমিরাত সরকার যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা বরাবর আমরা যদি মেনে চলি তাহলে আমাদের উভয়ের জন্যই মঙ্গল। আমরা যারা মালিক পক্ষ আছি, অনার পক্ষ আছি, আমরাও তাদেরকে সহযোগিতা করি সংযুক্ত আরব আমিরাতের কানুনকে শ্রদ্ধা করার জন্য। সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমরা চালিয়ে আসতেছি। গরমের তাপমাত্রা কম হওয়ার পরে 3টার পর থেকে আমরা আর 8 ঘন্টা ডিউটির বাকিটা আমরা সম্পন্ন করতেছি। বাংলাদেশের সকল অভিবাসীদের আইন মেনে কাজ করার অনুরোধ জানিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যে আপনারা এই মধ্যাহ্ন বিরতির সময় কেউ কাজে নিয়োজিত রাখবেন না, নিয়োজিত থাকবেনও না, যাতে তাদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা পড়েন। আর সেই জন্য আমি সকলকে, যিনি শ্রমিক ভাই রয়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশি সকলকে এবং নিয়োগকর্তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এইটি পরিপূর্ণভাবে আপনারা মধ্যাহ্ন বিরতির যে বিধিটি রয়েছে সেটি পালন করুন। গেল 19 বছর ধরে গরমে আরব আমিরাতের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই আইন বলবৎ রেখেছে দেশটির সরকার। ডিবিসি নিউজ ডেস্ক।